প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে কৃষি সংবাদ অনুষ্ঠান দেখছেন সকলকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, পলক জিজ্ঞাসায় আজকে অনেকেই পলকের সমস্যা নিয়ে প্রশ্ন করেছেন, আপনাদের সমস্যার জবাব দিচ্ছেন যথারীতি মৎস্য অধিদপ্তরের সাবেক পরিচালক মৎস্যবিদ বায়ুপলক বিশেষজ্ঞ ডক্টর জোয়ারদার মোহাম্মদ আনোয়ারুল। চলুন মূল প্রতিবেদনে যাওয়া যাক। মূল প্রতিবেদনে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বায়ুপলক জিজ্ঞাসায় আজকে প্রশ্ন রেখেছেন আসিফ ইকবাল। উনি প্রশ্ন রেখেছেন, আমার 10,000 লিটার ট্যাঙ্কে 6,000 পিস 1,700 লাইনের কই মাছ চাষ করেছি। আমার মাছের বয়স 83 দিন। গত 14 দিন থেকে আমার ট্যাঙ্কের পিএইচ 8.3 থেকে কমতে কমতে 6.5-এ থেমেছে, কিন্তু এর মধ্যে আমি 4 কেজি ডলোমাইট দিয়েছি একদিন পরপর 500 গ্রাম করে, তবু পিএইচ বাড়ছে না। অ্যামোনিয়া 0 এবং টিডিএস আছে 880। কিভাবে পিএইচ বাড়াব? আসিফ ইকবাল, এই ধরনের প্রশ্ন আরও কয়েকবার আমি পেয়েছি এবং সে ব্যাপারে উত্তরও প্রদান করেছি। আসলে বিশেষ করে কই মাছ বলেন বা তেলাপিয়া মাছ বলেন, 1 থেকে 2 মাস পরে, কালচারের পরে হঠাৎ করেই এই ট্যাঙ্কে এই পিএইচ কমে যাওয়া, এ ধরনের সমস্যা অনেকেরই দেখা যায়। এটাই স্বাভাবিক, কারণ যখন 1 মাস বা 2 মাস হয়ে যায় তখন পানিতে পর্যাপ্ত পরিমাণে ফ্লক হয়ে যায় এবং মাছের মলমূত্র ত্যাগের ফলে এবং বায়োফ্লকের যে ফ্লক ড্যামেজ হওয়ার কারণে বিভিন্ন কারণে প্রচুর পরিমাণে স্লাজ তৈরি হয়, যে বর্জ্য তৈরি হয় পানিতে তলা থাকে। এই বর্জ্যটা কিন্তু প্র্যাকটিক্যালি অ্যামোনিয়া গ্যাস তৈরি করে এবং আরও অন্যান্য যে কেমিক্যাল আমার যে রাসায়নিক যে প্যারামিটারগুলো রয়েছে সেগুলোর একটু হেরফের করে দেয়। বিশেষ করে অ্যাসিডিক হয়ে যায় পানিটি এবং এই কারণে পিএইচ কমে যায়, এবং তার সঙ্গে সঙ্গে অ্যালকালিনিটি বলে একটি জিনিস আছে যেটিকে বলে খারত্ব, এটিও কিন্তু কমে যায়। কিন্তু আমাদের যারা বায়োফ্লক চাষি রয়েছেন তারা কেউই এই অ্যালকালিনিটি টেস্ট কিট কেনেন না বা অ্যালকালিনিটি টেস্ট মানে অ্যালকে যেটি করতে হয় এ ব্যাপারে উদাসীন। তো যাই হোক, তো অ্যালকালিনিটিটা আপনার যদি টেস্ট কিট, এটা ডিজিটাল মিটার হয় না, এটি টেস্ট কিট পাওয়া যায়, এই টেস্ট কিটটা আপনি কিনে নেন, নিয়ে আগে দেখেন অ্যালকালিনিটি কত। যদি অ্যালকালিনিটি 100-এর নিচে থাকে, অর্থাৎ 50-60 বা 70-80 থাকে, তাহলে অবশ্যই এই অ্যালকালিনিটি বাড়াতে হবে 110 বা 120 পর্যন্ত, 100-এর উপরে অবশ্যই নিতে হবে। তো এই অ্যালকালিনিটি বাড়াতে গেলেও কিন্তু আপনাকে পিএইচ, যেমন আমরা ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে বৃদ্ধি করি, অ্যালকালিনিটি বৃদ্ধি করতে গেলেও আপনাকে পর্যাপ্ত পরিমাণে পরিমিত পরিমাণে ক্যালসিয়াম কার্বোনেট বা CaCO3 প্রয়োগ করতে হবে। তো CaCO3 দেন অথবা ডলোমাইট দেন, একই কথা, তো যেটি দেন না কেন আপনাকে কিন্তু যখন আপনার পিএইচ 7 বা 7.5 উঠে যায় তখন আপনি আপনার ক্যালসিয়াম কার্বোনেট বা ডলোমাইট দেওয়া বন্ধ করেন, কিন্তু ওই সময় আপনি অ্যালকালিনিটি টেস্ট করেন না। কিন্তু আপনাকে অবশ্যই ওই মুহূর্তে অ্যালকালিনিটিও টেস্ট করতে হবে। যদি অ্যালকালিনিটি পিএইচ 7.5 হলেও যদি অ্যালকালিনিটি 70-80 থাকে, 100-এর উপরে যদি না ওঠে, তাহলে আপনি ধরেই নেবেন যে 2-1 দিন পরে আবার পিএইচ নেমে যাবে। অর্থাৎ অ্যালকালিনিটিটা এমন একটি জিনিস যেটি পানিতে একটি বাফার সিস্টেম তৈরি করে, অর্থাৎ পানিতে একটি সুরক্ষিত অবস্থা তৈরি করে যাতে করে পিএইচ উঠানামা না করতে পারে, সেটাই হলো অ্যালকালিনিটির কাজ। সুতরাং আপনাকে যখন 7.5 পিএইচ উঠে গেল তখন অ্যালকালিনিটি যদি বৃদ্ধি না পায়, 100-এর উপরে না হয়, তখন আবারও আপনাকে ওই মুহূর্তে আরও বৃদ্ধি করতে হবে, চুন প্রয়োগ করতে হবে বা ডলোমাইট বা ক্যালসিয়াম কার্বোনেট প্রয়োগ করতে হবে। এটা যখন প্রয়োগ করতে করতে এমনও হতে পারে যে আপনার পিএইচ 8.5 উঠে যেতে পারে, 8.5 বা 8.8-এ উঠতে পারে, কিন্তু অ্যালকালিনিটি যদি যতক্ষণ না পর্যন্ত 110 বা 100-এর উপরে না উঠছে ততক্ষণ পর্যন্ত আপনাকে চুন প্রয়োগ করতেই হবে। এভাবে যদি ক্রমাগত ডলোমাইট বা ক্যালসিয়াম কার্বোনেট প্রয়োগ করতে করতে যখন দেখা যাবে
যে অ্যালকালিনিটি 110 বা 120 এর উপরে উঠে গেছে, তখন দেখা যাবে যে আপনার পিএইচ ও 8.5 বা 8.8 পর্যন্ত উঠে আসে, তখন আপনি ক্ষান্ত হবেন ক্যালসিয়াম কার্বনেট বা ডলোমাইট প্রয়োগ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। অতএব দুটি সমানভাবে দুটি টেস্ট কিট দিয়ে সমানভাবে আপনাকে পানিটি পরীক্ষা করতে হবে। দুটি যখন সমান, অ্যালকালিনিটি যখন 110 এবং পিএইচ যখন 8.85 বা 8.8 উঠে যাবে, তখন আপনি যদি চুন প্রয়োগ বন্ধ রাখেন, এই অবস্থা হলে আর পরবর্তীতে আপনার পিএইচ উঠানামা করবে না। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। প্রশ্ন রেখেছেন মা বায়োফ্লক। স্যার, আমার একটি সিমেন্টের ট্যাঙ্ক রয়েছে, 30,000 লিটার, বয়স 1 বছর। এই সিমেন্টের ট্যাঙ্কিতে শিঙ মাছ চাষ করতে পারবো কি না জানাবেন। হ্যাঁ, মা বায়োফ্লক, আপনাকে বলি, আসলে সিমেন্টের ট্যাঙ্ক হোক বা ত্রিপল ট্যাঙ্ক হোক, যে কোনো ট্যাঙ্কেই আপনি 30,000 লিটার যে ট্যাঙ্কটি আপনি বানিয়েছেন, সেটিতে আপনি নিঃসন্দেহে আপনি শিঙ মাছ চাষ করতে পারবেন। এখানে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে শিং মাছের যে শরীর, তাতে বডিটি একটু অত্যন্ত মসৃণ, সে কারণে আপনার যে সিমেন্টের ট্যাঙ্কটি সুন্দরভাবে নেট ফিনিশিং, অর্থাৎ সুন্দরভাবে ভিতরে পিচ্ছিল ভাবটি রয়েছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। অর্থাৎ সিমেন্টের তৈরি হলেও সেটির ভিতরের দিকটি যেন সুন্দরভাবে মসৃণ থাকে, ফিনিশ অর্থাৎ খুব ভালোভাবে যেন সেটি তেলতেলে ভাব থাকে, সেটি থাকলে ভালো হয়। কারণ শিং মাছগুলো সাধারণত প্রাচীর ঘেঁষে অর্থাৎ ট্যাঙ্কের সাইড দিয়ে চলাফেরা করে, ফলে তাদের শরীরে এক ধরনের ক্র্যাচ পড়ে যায়, ফলে সেখান থেকে অনেক ধরনের স্কিন ডিজিজ হতে পারে। তো যাই হোক, সবচেয়ে উত্তম হলো আপনি যদি শিং মাছ চাষ করতেই চান, শিং বা মাগুর বা এই জাতীয় ক্যাটফিশ করতে চান, তাহলে আপনি প্রাতপক্ষে আমাদের যে রিক্সাওয়ালারা বৃষ্টির দিনে এক ধরনের পাতলা পলিথিন, খুবই পাতলা পলিথিন, বৃষ্টি থেকে রক্ষার জন্য যে পলিথিনটি ব্যবহার করেন, আপনি সেই পলিথিনটি ট্যাঙ্কের ভিতরে বিছিয়ে দিতে পারেন। তাহলে আপনি একেবারে নিশ্চিন্ত থাকবেন, সেভাবে আপনি ত্রিপলটি মানে সেই পাতলা পলিথিনটি যদি সিমেন্টের ট্যাঙ্কিতে বিছিয়ে ভালোভাবে কস টেপ দিয়ে জোড়া দিয়ে আপনি তারপরে যদি পানি দেন, তাহলে শিং মাছগুলি সুন্দর সুস্থ থাকবে। এটা হলো আপনার জন্য পরামর্শ। ধন্যবাদ। অমর জুয়েল প্রশ্ন রেখেছেন, স্যার আসসালামু আলাইকুম। উনি বেশ বড় প্রশ্ন রেখেছেন, যে আমার দুটি প্রশ্ন আছে, স্যার দয়া করে উত্তর দিবেন। আপনি বলেছেন ফ্রেশ পানিতে মাছ ছাড়ার পর সেখানে প্রথম 7 দিন পানিতে সরাসরি অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু প্রথম 7 দিন সরাসরি অ্যান্টিবায়োটিক পানিতে নাইট্রিফিকেশন হওয়ার কথা না, কারণ আমার জানা মতে নাইট্রিফিকেশন হওয়ার জন্য নাইট্রিফাইং ব্যাকটেরিয়া লাগে যা অ্যান্টিবায়োটিক দিলে জমাতে পারে না। তাহলে পানিতে এই নাইট্রিফিকেশন শুরু কি প্রথম 7 দিন পর থেকে হবে? আমি যদি পানিতে এক্সট্রা করে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া প্রয়োগ করতে চাই, তাহলে সেটা মাছ ছাড়া কতদিন পর দিতে পারবো? পানিতে অ্যান্টিবায়োটিক প্রভাব কতদিন পর্যন্ত বজায় থাকে? অমর জুয়েল ভাই, আপনাকে বলি, আমরা যদি ফ্রেশ পানিতে মাছ এনেই ছাড়ার কথা বলছি, ফ্রেশ পানিতে মাছ ছাড়ার একটা সুবিধা হলো যে আমরা যদি 1.5 ফিট পরিমাণ পানি রাখি, আপনার যত হাজার লিটার, 1,00,000 লিটার হোক, 50,000 লিটার হোক, যেটাতেই আপনি পানি মাছ ছাড়বেন, 1.5 ফিট অর্থাৎ 1 হাঁটু পরিমাণ যদি আপনি পানি দেন, তাহলে আমরা একদম পানিটি স্বচ্ছ থাকে এবং আমরা মাছের চলাফেরা বা গতিবিধি দেখতে পাই, এবং মাছটি যদি মারা যায়, 2-1টি মাছ মারার সঙ্গে সঙ্গে সেটা তুলে ফেলতে পারি এবং মাছের গতিবিধি দেখা যায়, বিধায় আমরা এই কথাটা বলছি। আর একটা বিষয় যে অল্প পানিতে মাছটি রাখলে তাতে মাছের যে অল্প অ্যারেশানেই তারা মানে সুস্থ থাকতে পারে, আর আমাদের যে সাধারণত যে ঔষধপত্রগুলো দেবো সেটাও পরিমাণে কম লাগে, নানান দিকে সুবিধা রয়েছে। যাই হোক, তো আপনার সাদা পানিতে যখনই আমরা মাছ দিয়ে ঢালাওভাবে আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না, কারণ আমাদের শুধুমাত্র মাছকে রক্ষার স্বার্থে অত্যন্ত ছোট পোনা অবস্থায় মাছগুলি যেহেতু নাজুক থাকে, বিশেষ করে ক্যাটফিশ, বিশেষ করে ক্যাটফিশ বলতে শিং, মাগুর, গুলশা, ট্যাংরা, পাবদা, এই মাছগুলো ক্যারিং করতে গেলে এবং তারা ওজন করার সময় বিভিন্ন কারণে শরীরে ঘষা লাগে এবং স্ক্র্যাচ পড়ে শরীরে, ফলে সেখান থেকে সেকেন্ডারি ইনফেকশান, ফাঙ্গাস ইনফেকশান অ্যাটাক করে এবং তাতে খেলে মাছগুলো মর্টালিটি হয়। তো এই কারণে এই সকল মাছের বেলায় আপনি পানিতেও অ্যান্টিবায়োটিক দেবেন এবং
খাদ্যের সঙ্গে তো অবশ্যই দিবেন, এটা শুধুমাত্র ক্যাটফিশের বেলায়। আর একটি মাছ আছে, সেটি হচ্ছে ভিয়েতনামি কই। এই মাছগুলি ক্যানিংয়ের সময় বা নানান কারণে এই মাছগুলো লেজ কামড়াকামড়ি করে, ফলে লেজে এক ধরনের ক্ষত সৃষ্টি হয় এবং সেই ক্ষত থেকে ফাঙ্গাস অ্যাটাক করে এবং মাছগুলো মারা যায়। ফলে এই তেলা ভিয়েতনামি কই এবং এই শিং মাগুর, এই মাছগুলো আনার পরে আমি অ্যান্টিবায়োটিক দিতে পরামর্শ প্রদান করেছি। তবে এর পরবর্তীতে আপনারা ভুলেও যখন চাষকালীন যে চার পাঁচ মাস চাষ করবেন, এর পরবর্তীতে আর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন না। কারণ অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে আপনার নিজেরও ক্ষতি এবং সেই সঙ্গে তো আন্তর্জাতিকভাবে বা আপনাদের গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস গ্যাপ এর নির্দেশনা অনুযায়ী সকল ধরনের অ্যান্টিবায়োটিক জলজ প্রাণীতে প্রয়োগ করা নিষিদ্ধ। তো সেই কারণে শুধুমাত্র অত্যন্ত পোনা অবস্থায় পোনাকে বাঁচানোর স্বার্থে কিছু প্রেসক্রাইব অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে পারেন। তো সেখানে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে সাধারণত 5 থেকে 7 দিন আপনি যদি পানিতে প্রয়োগ করেন, এই বিশেষ করে ক্যাটফিশ, যেহেতু এটা অত্যন্ত মসৃণ যে চামড়া, তাদের যে স্কিন, সেই কারণে অসমোসিসের মাধ্যমে তাদের শরীরের ভিতরে পানি, তাদের মাছ অ্যান্টিবায়োটিকের যে ঔষধ, সেগুলো অ্যাবজর্পশান হয়, ফলে মাছটি সুস্থ থাকে। তার সাথে এটা হলো এক্সটার্নাল ট্রিটমেন্ট, এবং পানিতে কোনো রোগ জীবাণু থাকলেও সেগুলো বিনষ্ট হয়। আবার যখন খাদ্যের সঙ্গে প্রয়োগ করব, তখনও কিন্তু আমরা খাদ্যের সঙ্গে সেই অ্যান্টিবায়োটিকটা দিতে বলেছি। এটা শুধুমাত্র কয়েকটি স্পেসিসের জন্য, ঢালাওভাবে সকল মাছের বেলায় অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নেই। তবে হ্যাঁ, আপনার যে প্রশ্নের উত্তর সেটা বলছি, যে আপনার প্রশ্নের ওই বিষয়ে যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া ওই 7 দিন ব্যাহত হবে, কারণ যে কোনো ব্যাকটেরিয়ায় অ্যান্টিবায়োটিকের অ্যান্টিবায়োটিক ধ্বংস করে দেয়। তো সেই জন্য আপনার 5 থেকে 7 দিন বাইরে পানিতে দেওয়ার পরেই কিন্তু এটি স্টপ করে দেবেন। এবং প্রতিদিনই কিন্তু আপনাতে, যেহেতু আপনি কোনো ফ্লক এই সময় দেবেন না 10 দিন বা 15 দিন, সেই মুহূর্তে আপনি প্রতিদিনই কিছু পরিমাণে পানি 5 থেকে 6 ইঞ্চি বা 50% পানি আপনাকে ফেলে দিবেন, আবার কিছু পানি প্রবেশ করাবেন। এই পানি ঢোকানো এবং বাহির করার মাধ্যমে অ্যামোনিয়াকে কন্ট্রোলে রাখতে হবে। তো সেই কারণেই আপনি 7 দিন পরেই অ্যান্টিবায়োটিক পানিতে প্রয়োগ করা বন্ধ করবেন, কিন্তু খাদ্য প্রয়োগটা আপনি 5 থেকে 7 দিন পরে সেটাও বন্ধ করে দেবেন। ফলে এরপরে আপনার তখন আপনি যখন পানি আবার প্রবেশ করাবেন, প্রতিদিন পানি প্রবেশ করলে আস্তে আস্তে ডাইলিউশন হয়ে যাবে, এরপরেই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আসবে। আপনি প্রশ্ন করেছেন যে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আমি কি 7 দিন পরে দেব? হ্যাঁ, আপনি 7 দিন পরেই দিতে পারেন। এটা সাধারণত আপনার যে 10,000 লিটার যদি হয়, তাহলে আপনি 5 মিলি বা 10 মিলি আপনি দিতে পারেন। এটা হলো আপনি যদি হেভি পরিমাণে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দিতে চান, সেটা থেকে আপনি বিরত থাকবেন। কারণ এটা আপনি যেহেতু একবারে নাইট্রিফাইং দিলে মাছের পরিস্থিতি বা অন্য কোনো রিয়াকশান হতে পারে, তো সেই কারণে আপনি প্রতি 10,000 লিটারে 5 মিলি করে সামান্য পরিমাণে, খুবই সামান্য, অল্প অল্প করে দিতে পারেন। আর নাইট্রিফাইং ব্যাকটেরিয়া দেওয়াই লাগবে এমন কোনো প্রয়োজনীয়তা নেই, দিলে ভালো, হয়তো একটু তাড়াতাড়ি আপনার নাইট্রিফিকেশানটা হবে, কিন্তু অটোমেটিক্যালি 20 থেকে 25 দিন বা 30 দিনের মধ্যে প্রকৃতি থেকে নাইট্রিফিকেশান হয়ে যায়। তো ফলে আপনাকে আলাদাভাবে নাইট্রিফিকেশান করার প্রয়োজন খুব একটা নেই। আরেকটি বিষয় বলেছেন যে সাধারণত অ্যান্টিবায়োটিকের এটা পানি বের করে দিলেই অ্যান্টিবায়োটিকের মানে যে প্রভাব সেটা অটোমেটিক্যালি দূর হয়ে যাবে, ফলে আপনার এতে ওরিড হওয়ার কিছু নাই। আপনাকে আবারও বলছি, অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ওই পোনা অবস্থাতেই প্রয়োগ করবেন, ভবিষ্যতে আর কোনো সময় অ্যান্টিবায়োটিক দেবেন না। তার বিপরীতে অ্যান্টিবায়োটিকের একটি বিকল্প ওষুধ আমি আপনাদেরকে আগের ভিডিওতে বা প্রশ্নোত্তরে বলেছি, সেটি হচ্ছে ACI গ্রুপের একটি ওষুধ পাওয়া যায়, সেটির নাম হচ্ছে FRA SPL। এটি প্রতি 1 কেজি খাদ্যে 10 গ্রাম। এর থেকে 5 থেকে 7 দিন যদি আপনি খাদ্যের সাথে প্রয়োগ করেন, তাহলে আপনার মাছের যদি কোনো রকমের রোগ বালায়ের প্রয়োজনে যদি অ্যান্টিবায়োটিক দিতে হয়, তাহলে এই ওষুধটি প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ। সোহান রহমান প্রশ্ন রেখেছেন, স্যার আসসালামু আলাইকুম, পূর্বের উত্তরের জন্য ধন্যবাদ। চিনি দিয়ে FCO করা যাবে কি? ফিটকিরি দেওয়া পানি ফুটিয়ে খাওয়া যাবে কি? ফ্রেশ টিউবওয়েলের পানির হার্ডনেস ও অ্যালকালিনিটি 500 থেকে 600 হলে সেটা দিয়ে কীভাবে মাছ চাষ করব? এবং স্যার আমার ফ্রেশ টিউবওয়েলের অ্যামোনিয়া 2-এর উপর কি করব স্যার? উনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন সোহান সাহেব।
তো আপনি আগেও প্রশ্ন রেখেছেন এবং প্রশ্নের উত্তর পেয়েছেন, তো ধন্যবাদ। আমরা চেষ্টা করি সকল প্রশ্নের উত্তর দেওয়ার। তো এখানে আপনি বলেছেন চিনি দিয়ে এফসিও করা যাবে কি? হ্যাঁ যাবে, তবে চিনির চাইতে ভালো উন্নত মানের মোলাসেস দিয়ে ফার্মেন্টেশনটা ভালো হয়। সেই কারণে আপনি যখন এফসিও বানাবেন, আমার পরামর্শ হলো যে আপনি তখন মোলাসেস দিয়েই বা ভালো উন্নত মানের গুড় দিয়ে আপনি এফসিও তৈরি করতে পারেন। তবে পরবর্তীতে যখন আপনি সিএন রেশিও মেনটেন করবেন, তখন আখের লাল চিনি প্রয়োগ করলে আপনি দুটো উপকার পাবেন। একটিতে হলো পানি পরিষ্কার থাকবে, সেই সঙ্গে পানিতে অতিরিক্ত ফেনা হবে না, তখন আপনি অবশ্যই লাল চিনি, আখের লাল চিনি ব্যবহার করবেন। ফিটকিরি দিয়ে পানি ফুটিয়ে খাওয়া যাবে কি? হ্যাঁ অবশ্যই যাবে, ফিটকিরি দিয়েই তো পানি বিশুদ্ধ করা হয় এবং ফুটিয়ে দিলে তো আরও বিশুদ্ধ হয়। ফ্রেশ টিউবওয়েলের পানির হার্ডনেস অ্যালকালিনিটি 500 থেকে 600, বা অ্যালকালিনিটি কিন্তু 600 এটাও কম। অ্যালকালিনিটি যদি বলেন, অর্থাৎ যেটাকে বাংলায় বলে খারত্ব, এই খারত্ব অবশ্যই 100-এর উপরে থাকতে হবে, অর্থাৎ 110 বা 120 150 ppm খারত্ব থাকলে সবচেয়ে উত্তম। খারত্ব মিন্স অ্যালকালিনিটি। আর হার্ডনেস হলো খরতা। এই হার্ডনেস আমাদের এখানে অতটা আমাদের জন্য, অর্থাৎ বায়োফ্লকে অতটা প্রযোজ্য নয়, এই কারণেই যে অ্যালকালিনিটি এবং হার্ডনেস এই দুটির মানে উপযুক্ত মাত্রায় হচ্ছে 100 থেকে 180। তো ফলে অ্যালকালিনিটি যদি আপনার 110 বা 120 থাকে, তাহলে ধরেই নেবেন যে আপনার হার্ডনেসও প্রায় ওরকমই বা কাছাকাছি রয়েছে। ফলে সেটা নিয়ে আপনার ধর্তব্যের বিষয় নেই, আপনার অ্যালকালিনিটি সবচাইতে ইম্পর্টেন্ট। এই অ্যালকালিনিটি অবশ্যই 110 থেকে 120 বা 150 রাখতে হবে, এবং এটি বৃদ্ধি করতে গেলে অবশ্যই আপনাকে CaCO3 প্রয়োগ করেই উঠাতে হবে। আচ্ছা, এখন আপনার যেটা অ্যালকালিনিটি 500-600 রয়েছে, এটা আপনার জন্য খুবই ভালো রয়েছে, আপনার কোনো সমস্যা নেই। আপনি একটু CaCO3 প্রয়োগ করলেই আপনি দিব্যি মাছ চাষ করতে পারবেন। আর একটি প্রশ্ন আপনি রেখেছেন যে স্যার, আপনার ফ্রেশ ওয়াটার টিউবওয়েলের পানিতে অ্যামোনিয়া 2, ভাই এটা হলো অত্যন্ত আপনার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ আপনি এই পানিকে সিএন রেশিওর মাধ্যমে কন্ট্রোল করে মাছ চাষ করা আপনার জন্য অত্যন্ত ব্যয়বহুল হবে এবং খুব একটি ঝামেলাপূর্ণ হবে। সেই কারণে আপনি হ্যাঁ আর একটি কাজ করতে পারেন, এই পানিকে যদি একান্ত কোনো উপায় না থাকে, তাহলে আপনি এই পানি গ্রহণ না করে আপনি পার্শ্ববর্তী কোনো দিঘি, যে দিঘির পানিটি স্বচ্ছ, খুব একটি সবুজাভ নাই, বা সেখানে কোনো আমি বলবো যে আপনার প্ল্যাঙ্কটন বা অন্য কিছু পরিমাণ কম আছে, ক্লিয়ার পানি, পরিষ্কার পানি, এই পানিটা আপনি নিতে পারেন। অথবা যদি কোনো নদী থাকে, সেই নদীর পরিষ্কার পানি যেন কোনো রাসায়নিক দ্রব্যাদি না থাকে, অর্থাৎ আজকালকার প্রতিটি নদীই তো মোটামুটি দূষিত হয়ে গেছে, এরকম যদি কোনো বর্জ্য, কলকারখানার বর্জ্য যদি সেই নদীতে না পড়ে, পরিষ্কার ফ্রেশ পানি হয়, তাহলে সেই নদীর পানি দিয়েও করতে পারবেন। তবে এই পানিটিও কি অবশ্যই ট্রিটমেন্ট করে নিতে হবে, অর্থাৎ আপনি সেখানে পরিমাণ মতো কিছু ক্যালসিয়াম আপনার প্রথমেই বিশুদ্ধ করতে গেলে অবশ্য আপনাকে কিছু পরিমাণ ফিটকিরি দিয়ে 24 ঘন্টা অ্যারেশন দিলে তলানি ফেলে দিতে হবে। তলানিটি ফেলে দিয়ে উপরে পরিষ্কার পানিটি আপনি বায়োফ্লক চাষে ব্যবহার করতে পারেন। আর এই পানিটাকে যদি আপনি সংগ্রহ করতে সুযোগ থাকে, তাহলে আপনি করবেন। তবে এই 2 ppm টিউবওয়েলের এই পানি দিয়ে মাছ চাষ করার চেষ্টা না করাই উত্তম। ধন্যবাদ। MD সালাউদ্দিন প্রশ্ন রেখেছেন, স্যার 6000টি দেশি মাগুর 13000 লিটার পানিতে আপনি সেরেছেন, TDS 871, PAS 8.1, অ্যামোনিয়া 0.25, 100 দিন মাছের বয়স, কিন্তু এক মাস হলো খাবার না, খায় না বললে চলে, মাছের লেজে ঘা। তো এখানে আপনি যে 13000 লিটারে যে 6000 দেশি মাগুর দিয়েছেন, আপনি মাছের পরিমাণ বলতে গেলে কমই দিয়েছেন, আরও কিছুটা দিতে পারতেন, যাই হোক সেটা সবই ঠিক আছে। তা আপনি সিপ্রোফ্লক্সাসিন গ্রুপের সিপ্রোভেট 1 গ্রাম করে 2 বেলা 50 গ্রাম খাবারের সাথে 7 দিন দিয়েছেন, সমস্যার সমাধান হয়নি। ছয় দিন পরে অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের অ্যাজিথিন 3 গ্রাম করে 2 বেলা 50 গ্রাম খাবারের সাথে দিচ্ছি,
এতে দিনে 500 থেকে 100টি মাছ মারা যাচ্ছে, এখন কি করবো স্যার দয়া করে বলবেন। ভাই আপনি অনেক অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেছেন, তো শুধু অ্যান্টিবায়োটিক দিলে হবে না, মনে রাখবেন শিং এবং মাগুর মাছ চাষ করতে গেলে, আপনি আমার একটি ভিডিও রয়েছে শিং মাগুরের রোগ বালাই সম্পর্কে বায়োফ্লক জিজ্ঞাসায়, আপনি এই এটা প্রথম দিকের খুব সম্ভব 6 নম্বর বায়োফ্লক জিজ্ঞাসায় আপনি এটি পাবেন, আপনি ওটা একটু ভালো করে ভিডিওটি দেখে নেবেন। তবুও আপনার এই মুহূর্তে আপনার জরুরি প্রয়োজনে আমি পরামর্শ আবারও বলছি, সেটি হলো যে আপনার প্রতি মাসে অর্থাৎ প্রতি 15 দিন অন্তর অন্তর আপনার যদি 10,000 লিটার হয়, 10,000 লিটারের হিসাবে আমি বলছি, সেই হিসাবে আপনি হিসাবটি করে নেবেন, ক্যালকুলেশন করে নেবেন, সেটি হলো 10,000 লিটারে আপনার 100 মিলি কাঁচা হলুদের রস, কাঁচা হলুদটি পিষে তার ছোবরাতে ফেলে দিবেন, শুধু রসটুকু নেবেন 100 মিলি, এবং 100 মিলি কাঁচা রসুনের রস, রসুনটি থিতলা করে তার রস নেবেন, এবং তার যে ছোবরা বা যে এগুলো ফেলে দিবেন, এই রসটি আপনারা যদি এভাবে 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন। এই একটি গেল, আর একটি হলো যে শুধুমাত্র এটা পানিতে দেবেন। আর একটা জিনিস সেটি হলো মাইক্রোনিল বা প্যাথোনিল বা অ্যাকোয়ানিল, এটি হলো BKC গ্রুপ, বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড গ্রুপ, এই গ্রুপের যে কোনো একটি ওষুধ আপনি প্রতি 1,000 লিটারে 1 মিলি প্রতি মাসে প্রয়োগ করবেন। এখন আপনার যেহেতু মাছগুলি অসুস্থ হয়েছে, আপনি ইমিডিয়েট মাইক্রোনিল বা প্যাথোনিল বা অ্যাকোয়ানিল বা BKC গ্রুপের ওষুধটি প্রতি 1,000 লিটারে 1 মিলি করে দেবেন। যেহেতু আপনার এখানে 13,000 লিটার, অতএব আপনি 13 মিলি বা 15 মিলি আপনি বেঞ্জাল কোনিয়াম ক্লোরাইড পরপর 3 দিন দেবেন। এখানে একটা উল্লেখ করো যে পরপর 3 দিন দিতে গেলে কিছু পরিমাণ পানি ড্রেন আউট করে দেবেন, 5 থেকে 6 ইঞ্চি পানি, আর এই ওষুধটি প্রয়োগ করবেন সন্ধ্যায়, আর পরের দিন 10টা 11টায় 5 থেকে 6 ইঞ্চি পানি ফেলে দেবেন পরপর 3 দিন এভাবে দিবেন। আর সেই সঙ্গে আপনি যে অ্যাজিথ্রোমাইসিন যেটি দিচ্ছেন সেটি আপনি আর 5 থেকে 7 দিন পরে খাওয়া বন্ধ করে দেবেন। এই ধরনের অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে আর দেবেন না, কারণ অ্যান্টিবায়োটিক গ্যাপ অনুযায়ী GAP গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের নির্দেশনা অনুযায়ী মাস্ককে প্রয়োগ করা নিষিদ্ধ। সে কারণে এর পরবর্তীতে যদি এভাবে যদি আপনি করেন, আশা করি আপনার মাছগুলি আর এইভাবে মারা যাবে না। পরবর্তী তারপরেও যদি কোনো সমস্যা মনে করেন, তাহলে যদি অ্যান্টিবায়োটিক দিতে চান, তাহলে অ্যান্টিবায়োটিক বিকল্প ওষুধ FRA SPL ACI গ্রুপের একটি ওষুধ, এটি আপনি প্রতি 1 কেজি খাদ্যে 10 গ্রাম হারে পরপর 5 থেকে 7 দিন দেবেন। ইনশাল্লাহ আপনার ওই ধরনের শিং মাগুর বা এই ধরনের মাছের ক্ষতরোগ হলে আপনি তা থেকে রক্ষা পাবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, বায়োফ্লক জিজ্ঞাসার এই ছিল আজকের আয়োজন। আমাদের অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।